এবার কিন্তু উঠে এলো আলু চাষে বড় বড়সড় একটি চাঞ্চল্যকর তথ্য চলতি বছরের আলু চাষে বড় ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা আলু চাষি এবং আলু ব্যবসায়ীদের জন্য কিন্তু রয়েছে একটি বড় বড়সড় গুরুত্বপূর্ণ আপডেট তো সেই বিষয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনাদের সকলকে তো বিস্তারিত হবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনারা বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কারণ আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট চলে আসলেই আমরা কিন্তু আপনাকে জানিয়ে দিব সবার প্রথমেই তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আলু চাষের প্রথম দিক থেকেই যেই ছবি সামনে চলে এসেছিল তা হল আলু বীজ ও রাসায়নিক সার নিয়ে কিন্তু হয়েছিল সেসব এবং এই কারণে কিন্তু তাদেরকে ব্যয় করতে হয়েছিল বহু টাকা এবং এর পরবর্তীতে যা লক্ষ্য করা গিয়েছে রাজ্যে কিন্তু অকাল বৃষ্টির কারণে প্রচুর ক্ষতি হয়েছে আলু চাষে বিভিন্ন ক্ষেতে কিন্তু জমে গিয়েছিল জল তার পাশাপাশি আলু খেতে কিন্তু দেখা মিলছিল রোগ এবং রাজ্যে এই মুহূর্তে যা আবহাওয়ার পরিস্থিতি রয়েছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু রাজ্যে প্রবেশ করতে চলেছে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা যার ফলে রাজ্যে কিন্তু আগামী বাহাত্তর ঘণ্টা পর্যন্ত রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস এই পরিস্থিতিতে সমস্ত কৃষকদের মাথায় কিন্তু রয়েছে দুশ্চিন্তার ভার বেশিরভাগ আলু চাষিরাই কিন্তু প্রথম দিক থেকেই ক্ষতির সম্মুখীন হয়ে আসছিলেন আলু চাষের শেষ মুহূর্তে এসে এখন যদি রাজ্যে আবার অকাল বর্ষণ শুরু হয় তাহলে কিন্তু যতটুকু ফলন রয়েছে তা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় বেশ কয়েকটি বিষয়ের ওপর পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা যা বলছেন অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু আলু চাষে হতে চলেছে ভয়ঙ্কর লোকসান